প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের জন্য রেলের তরফ থেকে রয়েছে গুড নিউজ। ও তোমাদের মধ্যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, যোগ্যতা রয়েছে, তার প্রত্যেকে চাকরি পাচ্ছে, কারণ বিরাট পরিমাণে রিক্রুটমেন্ট হতে চলেছে রেলওয়ের তরফ থেকে, যেটা অফিসিয়ালভাবে কিন্তু ঘোষণা হয়ে গেছে। এই যে নতুন ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 312,000 চাকরির নিয়োগ প্রক্রিয়া হবে, তা নিয়ে A to Z বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে তোমরা প্রত্যেককে সঠিক সমস্ত কিছু জেনে এই মুহূর্তে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যোগ্যতা ন্যূনতম রয়েছে, প্রত্যেকে ভিডিওটি দেখো, ও যারা ভবিষ্যতে সরকারি চাকরি করতে চাইছো, মানে তোমরা বুঝতেই পারছো বিরাট বড় কিন্তু এই মুহূর্তে রেলওয়ের তরফ থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, যেটা RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নিতে চলেছে। তো এক্ষেত্রে একাধিক পোস্টে অল ইন্ডিয়া অর্থাৎ সমগ্র ভারতবর্ষ ব্যাপী কিন্তু এই শূন্য পদ থাকবে, যেখানে এ সবথেকে বেশি যে পদগুলোতে এ ছাত্রছাত্রীরা টার্গেট করে এবং যে পদগুলোতে সবথেকে বেশি ভ্যাকেন্সি থাকতে চলেছে, এ সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে টিকিট কালেক্টর, দ্বিতীয় হচ্ছে RPF, তৃতীয় হচ্ছে কনস্টেবল, তৃতীয় হচ্ছে SI, আর চতুর্থ হচ্ছে কি লোকো পাইলট। এই পোস্টগুলোতে ছাত্রছাত্রীরা বেশি টার্গেট করে, এ খুব ভালো একটা সরকারি চাকরি। এক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকের ডাউট থেকে থাকবে এটা অ্যাকচুয়ালি ট্রু কিনা, তো এক্ষেত্রে বলে রাখি রেলমন্ত্রী কিন্তু রীতিমতো বলে দিয়েছে 1.12 লাখ ভ্যাকেন্সি কিন্তু হতে চলেছে, বিরাট নিয়োগ কিন্তু রেলওয়েতে হতে চলেছে, ভারতবর্ষ সমগ্র ভারতবর্ষে কিন্তু এই ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে একটা রেলওয়ের পুলিশ ফোর্সের একটা ছবি রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ অনেকের ড্রিম জব এটা হতে পারে। তো একে একে স্টেপ বাই স্টেপ আগে আলোচনা করি। তো তোমাদের এখানে এ তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে রেখেছি RPF ফুল ডিটেলস নিয়ে পুরোটা আলোচনা করব, কি কি এখানে তোমাদের এক্সাম সিলেকশন প্রসেস সমস্ত কিছু নিয়ে। প্রথমেই বলে রাখি ডিপার্টমেন্টের ফুল নেমের কথা যদি বলি, রেলওয়ে প্রোটেকশন কি হচ্ছে ফোর্স, তোমাদের প্রত্যেকে বলে রাখি সম্পূর্ণ যে নিয়োগ প্রক্রিয়াটা, সমস্ত প্রসিডিওর তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে চাকরি পাওয়া পর্যন্ত সব কিছু করে থাকে কিন্তু RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং তার আন্ডারে একটি পদ সবথেকে জনপ্রিয়, সেটা হচ্ছে RPF, যার সম্পূর্ণ নামের কথা যদি বলি রেলওয়ে প্রোটেকশন ফোর্স। এবং এই পদে এ অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেকে বলে রাখি এডুকেশন কোয়ালিফিকেশন যেটা লাগে সেটা শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস যদি তোমার যোগ্যতা থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ক্ষেত্রে তোমাদের যদি এজের কথা বলি 18 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। OBC-র জন্য 3 বছরের এক্সট্রা এজের ছাড় রয়েছে, এবং SC ST ক্যান্ডিডেটের জন্য 5 বছরের এক্সট্রা কিন্তু ছাড় রয়েছে। এছাড়া অন্যান্য সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কিছু ছাড় রয়েছে। এরপরে ভ্যাকেন্সির কথা যদি বলি, এই মুহূর্তে যে তথ্য আছে RPF কনস্টেবলেই কিন্তু প্রায় 10,000-এর বেশি, মানে তোমরা ধরে নিতে পারো এই 10 থেকে 15,000 কিন্তু ভ্যাকেন্সি হতে চলেছে এ RPF কনস্টেবলে। তাহলে তোমরা বুঝতেই পাচ্ছ কত বড় ভ্যাকেন্সি, 312,000-এর মধ্যে 15,000 মতনই RPF কনস্টেবল থাকছে। এরপরে মেন বিষয় নিয়ে আলোচনা করি, তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, চাকরি তোমরা কিভাবে পাবে। প্রথমে সিলেকশন প্রসেসে তোমাদের CBT টেস্ট দিতে হবে, অর্থাৎ কি CBT টেস্ট মানে এখানে কম্পিউটার বেসড টেস্ট তোমাকে দিতে হচ্ছে, তারপরে তোমার ফিজিক্যাল হবে, ঠিক আছে, PET আর হচ্ছে PMT ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে তোমার DV অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে, তুমি কিন্তু জব পেয়ে যাবে। এর মধ্যেও ডিটেলসটা তোমাদের একে একে বলছি। দেখো প্রথমেই বলে রাখি
রেলওয়ে আরপিএফ কনস্টেবলের এর কি হচ্ছে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, তোমাদের পরীক্ষায় যে এক্সাম হবে সেই এক্সামে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ থাকবে, চারটে অপশান থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা দিতে হবে। এক্ষেত্রে এ তোমাদের কি কি জায়গা থেকে কোশ্চেন আসবে, সাবজেক্ট কি কি রয়েছে, এ প্রথম এক নম্বর যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটা কোশ্চেন আসবে, পঞ্চাশ নম্বরের এর কোশ্চেন আসবে। দ্বিতীয় যেটা রয়েছে এ অ্যারিথমেটিক থেকে তোমাদের কি হচ্ছে এ ৩৫টা কোশ্চেন আসবে, ৩৫ নম্বরের। এবং তৃতীয় যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে ৩৫ নম্বর আসবে, এ যেখানে ৩৫টা কোশ্চেন আসবে ৩৫ নম্বরে। তার মানে বুঝতেই পারছো এই যে তিনটে সাবজেক্ট রয়েছে, এই তিনটে সাবজেক্ট বা তিনটে টপিক থেকে কিন্তু তোমাদের এর অ্যাকচুয়ালি টোটাল ১২০টা কোশ্চেন আসবে, যে ১২০টা কোশ্চেনের জন্য ১২০ নম্বরই থাকবে। এবং প্রত্যেকটা কোশ্চেন যদি তুমি ঠিক দাও তাহলে তুমি এক নম্বর করে পাবে, প্রত্যেকটা কোশ্চেন যদি তুমি ভুল দাও তাহলে কিন্তু ১/৩ তোমার নেগেটিভ মার্কিং থাকবে। অর্থাৎ একটা কোশ্চেন যদি তোমরা ঠিক দাও তাহলে কি হচ্ছে এক মার্কস পাচ্ছ, যদি তিনটে কোশ্চেন তোমরা ভুল দাও তাহলে এক মার্কস কি হচ্ছে তোমার কাটা যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এর অ্যাকচুয়ালি এক্সামের এর নম্বর দেওয়ার নিয়ম। দ্বিতীয় হচ্ছে এই যে ১২০ নম্বরের ১২০টা কোশ্চেন তোমাকে এমসিকিউ অর্থাৎ কম্পিউটারে বসে দিতে হবে, সেটা হচ্ছে ৯০ মিনিটের মধ্যে। এ ক্লিয়ার হয়ে গেল, এটা এটা হলো তোমাদের এক্সাম অর্থাৎ সিবিটি টেস্টের নিয়ম। এরপরে চলে আসলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। তোমাদের যখন তোমরা এক্সাম কমপ্লিট করবে, এক্সাম কমপ্লিট করার পর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমরা কতটা স্ট্রং, তোমরা কতটা ফিট, তার প্রমাণ তোমাকে পরীক্ষার মাধ্যমে দিতে হবে। তো এখানে কি কি তোমাদের করতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে একে একে দেখে নাও। প্রথম যেটা রয়েছে এ তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, এ তোমাদের কি হচ্ছে ১৬০০ মিটার দৌড়াতে হবে, ১৬০০ মিটার দৌড় করতে হবে। কত সময়ের মধ্যে এ ৫ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে তোমরা যারা ছেলে রয়েছো তোমাদের দৌড় কমপ্লিট করতে হবে। আর তোমরা যারা মেয়ে রয়েছো ও তোমাদের ৮০০ মিটার আর কিন্তু কমপ্লিট করতে হবে ৩ মিনিট ৪০ সেকেন্ডের মধ্যে। এবং তোমরা যারা ছেলে রয়েছো, মেল ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের লং জাম্প দিতে হবে, ঠিক আছে। লং জাম্প কতটা দিতে হবে, এ ১৪ ফিট লং জাম্প দিতে হবে। আর তোমরা যারা মেয়ে রয়েছো ৯ ফিট তোমাদের লং জাম্প দিতে হবে। আর হাই জাম্পের কথা যদি বলি, তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ৪ ফিট তোমাদের কি হচ্ছে হাই জাম্প দিতে হবে, আর ৩ ফিট হাই জাম্প দিতে হবে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এমন কিছু না, এইগুলো যদি তোমরা কমপ্লিট করে দেখাতে পারো তাহলে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু তুমি পাস করে যাবে। এরপরে চলে আসবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে, পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কি রয়েছে, যে ছেলে যারা রয়েছো তাদের জন্য কি, আর মেয়ে যারা রয়েছো তাদের জন্য অ্যাকচুয়ালি কি কি নিয়ম রয়েছে। প্রথমেই বলে রাখি, যারা জেনারেল এল এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তোমাদের মধ্যে, তোমরা যদি ছেলে হও তাহলে তোমাদের হাইট হতে হবে কত, ১৬৫ সেন্টিমিটার। তোমরা যদি মেয়ে হও তাহলে ১৫৭ সেন্টিমিটার হতে হবে, যদি জেনারেল বা তোমরা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো। ও এছাড়া তোমরা যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং ছেলে হও তাহলে তোমাদের ১৬০ সেন্টিমিটার হাইট লাগবে, আর তোমরা যদি মেয়ে হও তাহলে ১৫২ সেন্টিমিটার হাইট লাগবে। এছাড়া অন্যান্য যে সম্প্রদায়ের রয়েছে, গোর্খা বা আদার যে ক্যাটাগরিগুলো রয়েছে, এ তাদের জন্য এই যে দেখতেই পাচ্ছ এ ১৫৫ মেয়েদের ক্ষেত্রে আর ১৬৩ ছেলেদের ক্ষেত্রে কিন্তু হাইট থাকতে হবে। এরপরে তোমাদের চেস্ট কত লাগবে সেটা বলি, মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্টের ব্যাপার এখানে নেই, ছেলেদের ক্ষেত্রে চেস্ট মেজারমেন্টও করা হবে। তোমরা যারা জেনারেল এবং ওবিসি রয়েছো, ঠিক আছে, জেনারেল বা ওবিসি রয়েছো, ও তোমাদের ৮০
কিন্তু সেন্টিমিটার বুক হতে হবে এবং বুক ফুলিয়ে এ তোমাদের এক্সপ্যান্ড করতে হবে এ 5 সেন্টিমিটার এক্সট্রা, মানে এ 85 সেন্টিমিটার আর তোমাদের হতে হবে। আবার বলি, যারা ছেলে রয়েছ তোমাদের এর বুকের যে মাপ সেই মাপটা কি 80 সেন্টিমিটার হতে হবে, বুক ফুলিয়ে 65 সেন্টিমিটার হতে হবে। এ তোমরা যারা জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেট রয়েছ, আর তোমরা যারা কি হচ্ছে এসসি এসটি রয়েছ ও তাদের 76.2 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং বুক ফুলিয়ে এ তোমাদের কত 81.2 সেন্টিমিটার কিন্তু হতে হবে। এছাড়া আদার যে ক্যাটাগরিগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ও তাদের জন্য ও 80 এবং বুক ফুলিয়ে 85, মানে জেনারেল ক্যান্ডিডেটদের মতনই কিন্তু রয়েছে। তো এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তার মানে তোমরা বুঝতেই পারছ তোমাদের প্রথমে সিভিটি এক্সাম দিতে হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, এবং তারপরে তোমাদের কিন্তু এখানে এ কি হয়ে যাবে এ ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, এ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তারপরে কিছু ক্ষেত্রে মেডিকেল তোমাদের হবে। তো এই হচ্ছে সমগ্র অ্যাকচুয়ালি সরকারি চাকরি রেলওয়েতে পাওয়ার আর আরআরবি কনস্টেবলের ক্ষেত্রে। আরও একাধিক ভ্যাকেন্সি রয়েছে, কিছুটা চেঞ্জ কিন্তু মেজরিটি একই সব কিন্তু রুলস রয়েছে যেটা কনস্টেবলের ক্ষেত্রে আলোচনা করলাম। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বিগ অপরচুনিটি আসতে চলেছে। রেলওয়ে মন্ত্রী যেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 3 লাখ, যেটা বললাম তোমাদের 3 লাখ কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি হতে চলেছে। 3 লাখ এখানে 3 লাখ কী হয়ে যাচ্ছে এ 12,000 ভ্যাকেন্সি রয়েছে। কবে তোমাদের এই জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে? খুব তাড়াতাড়ি, মানে ধরে রাখতে পারো সামনের মাসের মধ্যেই কিন্তু নোটিফিকেশান প্রপারভাবে চলে আসবে এবং তোমরা আবেদন করতে পারবে এবং এক্সামও খুব তাড়াতাড়ি হবে এবং নিয়োগ প্রক্রিয়াও কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এ আর যেটা কিন্তু রীতিমতো রেলওয়ে মন্ত্রী রেলওয়ের জন্য ঘোষণা করে দিয়েছে। কাজেই তোমরা যারা সরকারি চাকরি রেলওয়েতে করতে পারছ তোমাদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি। এই সমস্তটা শেয়ার করলাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন ক্লাসের সাথে। আজকের মতো এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।